न्याय की मांग में जलपाईगुड़ी में विरोध प्रदर्शन। पुलिस पर सख्ती का आरोप। पूजा के दौरान भी जलपाईगुड़ी में विरोध प्रदर्शन हुआ। इस बार मौन विरोध पर भी रोक लगाने की कोशिश होती देखी गई। पुलिस के कथित तौर पर पुरुष पुलिस ने महिला प्रदर्शनकारियों के हाथों से तख्तियां छीन ली। घटना को लेकर जलपाईगुड़ी दिशारी क्लब इलाके में भारी तनाव देखा गया। मालूम हो कि आवाज नामक संगठन के सदस्य दिशारी क्लब के पूजा मंडप के पास तिलोत्तमा के लिए न्याय की मांग वाली तख्तियां लेकर पहुंचे थे। पुलिस ने उन्हें रोका और तख्तियां छीन ली। मैडम आपका नाम? আমার নাম সুশিলা চক্রবর্তী। কি সমস্যা হয়েছে আজকে? আমাদের একটা মেয়েদের গ্রুপ আছে আওয়াজ নামে। আমরা একটা মৌন প্রতিবাদ করছি রিগার্ডিং দা কনসার্ন যে আমাদের সমাজে নারী সুরক্ষাটা কম জায়গা পৌঁছাচ্ছে। জয়নগর ডুমপাড়া আর্জি করার পরে আরো অনেক রকম ঘটনা ঘটে গেছে। সেই জন্য এই জয়নগর ডুমপাড়াতে কিছু বাচ্চার সঙ্গে এরকম হয়েছে। এই কারণে আমরা কিছু প্রশ্ন নিয়ে তো কোথায় গিয়েছিলেন? সেখান থেকে আমাদের বাধাও দেওয়া হয়নি, কোনো পারমিশনও দেওয়া হয়নি। আমি আমার গ্রুপের কিছু মেয়ে সেখানে প্ল্যাকার্ড নিয়ে একদম মৌন প্রতিবাদ করতে প্যান্ডেলের ভেতরে যাচ্ছি। মণ্ডপের ভেতরে? একদম মানে লাইনের মধ্যে ছিল। মণ্ডপের ভেতরে যাওয়া না যাওয়াটা কনসার্ন না, লাইন তারপরে কি হলো? তারপরে কি হলো? তারপরে ওখানে পৌঁছানোর পরে লাইনে যখন সবাই দাঁড়িয়েছিল, দুজন সাধারণ কিছু লোকজন আর কি এগিয়ে এসে প্ল্যাকার্ড হাতে নেন, আর একটা বাচ্চার হাতেও প্ল্যাকার্ড ছিল। সেই প্ল্যাকার্ড আমাদের মেয়েদের হাত থেকে এবং মানে সেই বাচ্চাটার হাত থেকেও এমনভাবে ছিনিয়ে নেওয়া হয় প্রচণ্ড অ্যাগ্রেসিভলি, বিনা কোনো লেডি অফিসারের বা কোনো লেডি কনস্টেবল কেউ ছিলেন না। ওনাদের অ্যাবসেন্সে মেল পুলিশ কর্মচারী সেখানে সেগুলো হচ্ছে মেয়েদের হাত থেকে ছিনিয়ে নেয়, পুলিশ কর্মী একজন। আর স্পষ্টভাবে আমাদের কাছে ভিডিও আছে এটা। তারপর এবং তারপরে উনি কোনো রকম ওয়ার্নিং দেওয়া বা কোনো কিচ্ছু দেন, তারপরেও এটা উনি হঠাৎ করে করেন এবং উনি বলেন যে এখানে কি এসব অসভ্যতামি চলছে? মানে একটা মেয়ের জন্য বাকি মেয়েরা লড়তে নেমেছে মৌন প্রতিবাদে, কোনো স্লোগানিং নয়, কোনো অ্যাবিউসিভ কিছু নয়, কোনো ভায়োলেন্স নয়, কোনো অস্ত্র নেই, কিছু প্ল্যাকার কাগজ ছিল হাতে, কাগজ সেখানে উনি বলছেন অসভ্যতা। মানে এটা যদি অসভ্যতা হয় তাহলে আমাদেরকে বলা হোক যে অসভ্যতা মানে কি কি ধরনের মানে হতে হয়ে থাকে। কি চাচ্ছেন এখন আপনারা? আমরা এখন এসেছি আইসিসির প্রোগ্রেসিভ অফিসার তাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো এবং দেখি তারা মানে ওনারা কি বলেন এই বিষয়ে। আমরা কি নাগরিক মঞ্চের দরখাস্ত হয়েছে? না, আমরা সাধারণ নাগরিকের আওয়াজ নামে একটি গ্রুপ থেকে এসেছি এবং ওনারা এসেছেন, ওনাদের ক্যাম্প ছিল ওখানে, ওরা আমাদের সঙ্গে আধিকারিক ছিল ছিলেন কিনা, তবে পুলিশ ছিলেন আর তার ভিডিও ওদের কাছে। কতজন পুলিশ ছিল? তিনজন ছিলেন। আর লেডিস কতজন ছিল? মানে আওয়াজ গ্রুপে, আওয়াজ গ্রুপের অনেকেই ছিল। মহিলা যদি বলে তাহলে 5-6 জন মহিলা। কিন্তু প্ল্যাকার্ডগুলো কিনে নেওয়া হয়? হাত থেকে প্ল্যাকার্ড কিনে এবং গালি গালাজ করা, স্ল্যাং বলা হয়। কোনো অ্যারেস্টের হুমকি টুকি দিয়েছিল? এটা অ্যাকচুয়ালি ওরা ভালো করে বলতে পারবে অ্যারেস্টের হুমকি দেওয়া হয়েছিল কিনা, কিন্তু স্ল্যাং বলেছে এটা আমি জানি না। প্রতিবাদ তো যে কেউ করতেই পারে। হ্যাঁ, করতে পারে। এবং ওরা কোনো স্লোগান শাউটিং করছিল না, কোনো স্লোগান শাউটিং, চিৎকার চেঁচামেচি বা অন্য কিছু কিছুই করছিল না। ওরা মণ্ডপ ঘুরছে এবং হাতে হয়তো একটা প্ল্যাকার্ড আছে। প্রতিবাদ তো গণতন্ত্রের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার। এখন আমি একটা ব্যাজ লাগিয়ে নিয়ে ঘুরছি, তো এখন যদি বলে তুমি এদের ব্যাজটা তো প্রতিবাদই ব্যাজ। এখন তুমি এটা নিয়ে এবং ক্লাবের পারমিশন ছিল, ক্লাবের থেকে পারমিশন নিয়ে ওরা করছে এবং আমি ব্যাজ নিয়ে একটা ক্লাবে ঢুকছি, এখন তাহলে আপনি ব্যাজ নিয়ে কেন ঢুকছেন? এটা তো হতে পারে না। আমি ব্যাজটা পড়বো কিনা এটা তো প্রতিবাদে বাধা, এবং ওরা যদি আমি এটা যদি হতো যে না ওরা ডিস্টার্ব করছে পাবলিককে প্রতিমা দর্শনে বা স্লোগান শাউটিং করছে না, সেরকম কিছু না করেনি, ওদের অনুষ্ঠানটাই ছিল হচ্ছে মৌন, মৌন হবে ওরা প্রতিবাদ। ঠিক আছে, আমার নাম দেবপ্রিয়া সেন।